দর্শক সময় সংবাদের নিয়মিত আয়োজন ফেসবুক ও ইউটিউব লাইভে স্বাগতম। আপনারা জানেন আমরা আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় আবারও চীন তাইওয়ান উত্তেজনা, আর এই আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি অমরিনা। যেমনটি বলছিলাম, নতুন করে আবারও চীন ও তাইওয়ানের মধ্যে নতুন করে দ্বন্দ্ব দেখা দিয়েছে, এবং সবশেষ যেটি হয়েছে চীন সামরিক ও চীনের সামরিক বাহিনী বিশেষ করে চীনের বিমান নিয়ে আবারও তাইওয়ানের আকাশে মহড়া চালিয়েছে এবং ব্যাপক আকারে মহড়া চালিয়েছে, এবং যেটি বলা হচ্ছে 52টি হেলিকপ্টার এবং 4টি যুদ্ধজাহাজ নিয়ে তাইওয়ানের যে প্রণালী রয়েছে সেখানে তারা সামরিক মহড়া চালিয়েছে। এবং এই সামরিক মহড়ার ঘটনায় নতুন করে আবার দুটি অঞ্চলের মধ্যে অর্থাৎ তাইওয়ান এবং চীনের মধ্যে কিন্তু চীনের যে মূল ভূখণ্ড সেটির সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে, এবং এই নতুন করে সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে তাইপে। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেটি শুরুতে দেখে আসবো, তারপর আমরা আলোচনায় যাব। তাইওয়ানকে ঘিরে চীনা সামরিক মহড়ায় আবারও বেড়েছে উত্তেজনা। রোববার স্থানীয় সময় সকালে তাইপের চারপাশে ব্যাপক সামরিক মহড়া চালায় বলে দাবি করে স্বশাসিত দ্বীপটি। পরে মহড়ার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেয় চীনের প্রতিরক্ষা বিভাগ। তাইওয়ান জানায় তাদের সীমান্তের চারপাশে অন্তত 57টি অত্যাধুনিক চীনা যুদ্ধ বিমান একযোগে মহড়ায় অংশ নেয়। এগুলোর মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম দুটি H-6 বোমারু বিমান ছিল বলেও উল্লেখ করা হয়। উড্ডয়নের এক পর্যায়ে দ্বীপটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে 24টি বিমান ঢুকে পড়ে বলেও দাবি করে তাইওয়ান। বিমানের পাশাপাশি সাগরে ছিল নৌবাহিনীর অন্তত 4টি রণতরী। 24 ঘন্টা ধরে এই মহড়া চালানো হয় বলেও জানিয়েছে তাইপে। এদিকে এক মাসের ব্যবধানে বেইজিং দুইবার সামরিক মহড়া চালানোয় নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাইপে। সেই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট অফিস। এক বিবৃতিতে বলা হয়, তাইওয়ান প্রণালী এবং এর আশপাশের অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব বেইজিং তাইপে উভয়েরই। যদিও চীনের দাবি তাইওয়ান ইস্যুতে বাইরের শক্তির উস্কানির প্রস্তুতি হিসেবেই এই মহড়া চালানো হয়েছে, তবে বিশ্লেষকরা বলছেন সম্প্রতি তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন রণতরী পাঠানোর প্রতিক্রিয়া জানাতেই নতুন এই মহড়া চালিয়েছে বেইজিং। এর আগে গত মাসেও তাইওয়ান ঘিরে ব্যাপক মহড়া চালায় চীন। গণমাধ্যমের তথ্য বলছে 2022 সালে 1,727টি বিমান তাইপের আকাশসীমায় প্রবেশ করেছে, যা এর আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দর্শক, আমরা প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম, আমরা যদি একটি একটি বিষয় আলোচনা করি তাহলে আসলে নতুন করে আসলে এই উত্তেজনাটি কেন? আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে চীনের প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজের প্রবেশকে কেন্দ্র করে মূলত চীন তাদের এই মহড়া চালিয়েছে। চীনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, বাইরের কোনো শক্তি যদি চীনের ওপর আক্রমণ করে কিংবা তাইওয়ানকে যদি আলাদা করার কোনো চেষ্টা করা হয়, সেক্ষেত্রে চীনের ভূমিকাটা কেমন হবে? যদি সত্যিকার অর্থে যুদ্ধ লেগেই যায় তবে সেক্ষেত্রে চীন কীভাবে যুদ্ধ মোকাবিলা করবে কিংবা বাইরের শক্তিকে প্রতিহত করবে, সেটির মূলত একটি মহড়া চালিয়েছে এই গতকাল রোববার। এবং এটি কিন্তু শুধুমাত্র যে গতকাল চালিয়েছে তা নয়, ধারাবাহিকভাবেই কিন্তু চীন এই মহড়া চালিয়ে আসছে। বলা হচ্ছে গত এক সপ্তাহের মধ্যে বড় রকমের এটি দ্বিতীয় সামরিক মহড়া, এবং ডিসেম্বরের শেষ দিকে অর্থাৎ 2022 সালের শেষ দিকে কিন্তু একই রকমের বড় সড়ো একটি মহড়া চালিয়েছে চীন। যেটি চীনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলো এই তাইওয়ান ইস্যুতে তারা বারবার চীনের অভ্যন্তরীণ বিষয় বলছে এটি হস্তক্ষেপ করছে। এবং এই উত্তেজনাটা কিন্তু গত বছর আমরা যখন দেখি সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, সেই সময় কিন্তু এই উত্তেজনাটি আবারও বেড়ে গিয়েছিল। সাময়িকভাবে সেটি যখন স্তিমিত ছিল, স্তিমিত থাকার পর নতুন করে আবার যুক্তরাষ্ট্র যখন যুদ্ধজাহাজ পাঠায় এবং তাইওয়ানকে আরও সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যখন তারা প্যাকেজ ঘোষণা করে, তখন কিন্তু চীন আবারও ক্ষুব্ধ হয়, এবং চীনের পক্ষ থেকে বলা হয় যে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। দর্শক, আপনাদের জানার স্বার্থে জানিয়ে দিই যে যুক্তরাষ্ট্র আসলে চীনের প্রতি কেমন আচরণ করে এবং তাইওয়ান ইস্যুতে তাদের অবস্থানটা কী। যুক্তরাষ্ট্র কিন্তু একটি আইনই আছে, যে আইনে বলা হয়েছে শুধুমাত্র তারা এক চীন নীতি অবলম্বন করবে, এক চীন নীতিতে বিশ্বাস করবে। সেটি করলেও তাইওয়ানকে তারা আলাদাভাবে তাইওয়ানের প্রতিরক্ষা বা তাইওয়ানকে তাইওয়ানের সার্বভৌমত্বের নিরাপত্তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর, এরকম একটি আইন কিন্তু মার্কিন কংগ্রেসে করা হয়েছে, এবং আইন করে যার কারণে তাইওয়ানকে কিন্তু সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবং
তারই পরিপ্রেক্ষিতে চীনও কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। চীন বলছে যে যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটি কিন্তু দ্বিপাক্ষিক হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্বিমুখী আচরণ হয়ে যাচ্ছে। একদিকে তারা এক চীন নীতি বিশ্বাস করছে, আবার একই সঙ্গে তারা তাইওয়ানকে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র বা ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে, আর এতেই কিন্তু মূলত চীনের আপত্তি। দর্শক, আপনারা জানেন যে চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে মূলত এই তাইওয়ান, আবার তাইওয়ান নিজেদেরকে সার্বভৌম একটি ভূখণ্ড হিসেবে দাবি করে। তাইওয়ান মনে করে তারা তাদের উপরে চীন কোনো অধিকার রাখতে পারে না এবং তাদের মতো করেই তাদের প্রশাসন চলবে। কিন্তু চীনের আবার এখানে কথা হচ্ছে যে মূল ভূখণ্ড, যেটি মূল ভূখণ্ডেরই একটি অংশ হচ্ছে গিয়ে তাইওয়ান, এবং শুধুমাত্র স্বশাসিত বলেই আজ আসলে এখন এই ধরনের উত্তেজনাটি দেখা যাচ্ছে। তাইওয়ানের যে যারা মানুষ রয়েছেন কিংবা প্রশাসক যারা রয়েছেন, তারা বলছেন যে তারা সার্বভৌমত্বে বিশ্বাস করে, একই সঙ্গে চীনের সঙ্গে তারা আছে এটাও তারা বিশ্বাস করে। তবে চীনের যে বাহ্যিক যে শক্তি প্রয়োগ কিংবা সেনাবাহিনী দিয়ে যে মহড়া, এটিকে তারা আবার উস্কানি হিসেবে দেখছে, কেননা তারা নিজেদের সার্বভৌম একটি অঞ্চল হিসেবে দাবি করছে। আর এরই পরিপ্রেক্ষিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছেন এবং পরিকল্পনা হাতে নিয়েছেন, যেগুলো গণমাধ্যমে এরই মধ্যে উঠে এসেছে। আমরা সেই বিষয়গুলো যদি দেখি, যে শি জিনপিং বেশ কয়েকবার একটি বিষয় আলোকপাত করেছেন, যেটি হচ্ছে যে তাইওয়ান এবং চীনের পুনঃ একত্রীকরণ, অর্থাৎ পুনরায় আবার চীন এবং তাইওয়ানের মানুষ একত্রীকরণ হবে, তারা একত্রে থাকবে একটি অঞ্চল হিসেবে, এবং এটি ধীরে ধীরে বাস্তবায়নের জন্য কথা বলেছেন, পরিকল্পনার কথাও বলা হয়েছে। তবে সবশেষ যে বিষয়টি আলোচনায়, সেটি হচ্ছে চীন হয়তোবা নতুন করে আবারও আগ্রাসন বাড়াতে পারে, যেটি বলছে যে এরই মধ্যে পিএলএ, অর্থাৎ পিপলস যে চীনের যেই সামরিক বাহিনী রয়েছে পিএলএ, সেই পিএলএর পক্ষ থেকে বলা হচ্ছে যে চীন যে কোনো মুহূর্তে পিএলএ তাদের যেই মোতায়েন, সেনাবাহিনী মোতায়েন, নিরাপত্তা সেটি আরও বাড়াতে পারে, এবং চীনের সেনা উপস্থিতি তাইওয়ান অঞ্চলে সেটি কিন্তু দিন দিন বাড়ছে, এমনটি বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে। এমনকি সামরিক মহড়ার মধ্যে দিয়েও কিন্তু এটি প্রমাণিত হচ্ছে। এবং নতুন যে প্রতিবেদন, সেটি বলা হচ্ছে 2026 সালে চীন তাইওয়ানে আগ্রাসন চালাতে পারে, যেমনটি করে গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালায় বা সামরিক অভিযান শুরু করে, সেই তাইওয়ানেও এই সামরিক অভিযানের বিষয়টি উঠে আসছে। এবং ধীরে ধীরে সেই সামরিক অভিযানকে সামনে রেখে চীনের সরকার, চীনের বর্তমান যে সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনী ধীরে ধীরে এগোচ্ছে, এবং যুদ্ধে কী হবে তাদের অবস্থান, তাদের ভূমিকাটা কেমন হবে, সেক্ষেত্রে তো নিশ্চয়ই শুধুমাত্র তাইওয়ান এবং চীনের মধ্যে যুদ্ধ হবে না। স্বাভাবিকভাবেই যেহেতু তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, স্বাভাবিকভাবেই তখন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোও সেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএনে। সেই সিএনএনের সংবাদে বলা হচ্ছে 2026 সালে সত্যি সত্যি যদি সামরিক অভিযান যদি তাইওয়ানে শুরু হয়, সেক্ষেত্রে এখন ইউক্রেনে এবং রাশিয়ার মধ্যে যে ধরনের যুদ্ধ চলছে, সে অবস্থাটা কিন্তু সেরকম হবে না। বিশ্লেষকরা তার কারণ হিসেবে বেশ কিছু কারণ তারা পয়েন্ট আউট করেছেন, সেখানে তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো হচ্ছে, এখন যেই মডেলে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে, সেটিতে দেখা যাচ্ছে তারা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়েছে এবং ধীরে ধীরে ইউক্রেনে তারা হামলা চালাচ্ছে। একই সঙ্গে ইউক্রেনকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার সুযোগ পাচ্ছে ন্যাটোভুক্ত যেসব দেশ রয়েছে, কিং যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলো। কিন্তু যদি একবার তাইওয়ানে যুদ্ধ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের ধারাবাহিকভাবে যে সাহায্য সহযোগিতা, সেগুলো কিন্তু সম্ভব হবে না। যে কারণে সত্যি সত্যি যদি 2026 সালে যদি তাইওয়ানে যদি সামরিক অভিযান শুরু হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, তাইওয়ান এবং চীন এই তিনটি অঞ্চলেরই তিনটি, একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম অঞ্চল এবং দুটি যে দেশ রয়েছে, তাদের সবার কিন্তু সেনা যেই হতাহত, সেটি পৃথিবীর যে কোনো ইতিহাসের চেয়ে অনেক বেশি হতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। এবং তারা বলছেন যে বর্তমান আসলে যে স্বাভাবিকভাবে যে যুদ্ধগুলো চলছে, বর্তমান যে আগ্রাসনগুলো চলছে, সেরকম হবে না, যেহেতু চীন একটি বিশ্বের অন্যতম একটি পরাশক্তি এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রও যেখানে একটি পরাশক্তি দেশ, ক্ষমতাশালী একটি দেশ, এবং তাদের যেহেতু সামরিক যে ইকুইপমেন্ট, সামরিক যে সরঞ্জাম, সেগুলো যেহেতু একেবারেই অত্যাধুনিক, সেক্ষেত্রে আসলে খুব সহজে এই সংঘাত যে শেষ হবে এমন কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বৈশ্বিক যে প্রভাবটি পড়বে সেটির উপর। আপনারা দেখতেই পাচ্ছেন যে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বিশ্বব্যাপী যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেটি আসলে কাটিয়ে উঠতে ঠিক কতদিন লাগবে বিশ্লেষকরাও কিন্তু এখনও কূল কিনারা পাচ্ছেন না। তারা বলছেন যে
রুশ ইউক্রেন যুদ্ধের ধাক্কায় কিন্তু সামলাতে বিশ্বকে অনেক বেশি আরও স্ট্রাগল করতে হবে। সেক্ষেত্রে নতুন করে যদি তাইওয়ান এবং চীনের মধ্যে যদি যুদ্ধ বাঁধে এবং সেখানে যদি যুক্তরাষ্ট্র যদি সরাসরি অংশ নেয়, সেক্ষেত্রে পরিস্থিতি, গোটা বৈশ্বিক পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার খাদ্যের উপর, খাদ্যশস্যের উপর বিশ্ব যেমন করে অনেকাংশে নির্ভরশীল, একইভাবে চীনের বিভিন্ন পণ্যের উপর, বিশেষ করে সেমিকন্ডাক্টর পণ্য, যদি আমরা যেগুলো ইলেকট্রনিক্স পণ্যে ব্যবহৃত হয় সেগুলো তাইওয়ানে সবচেয়ে বেশি উৎপাদিত হয় এবং চীন এবং তাইওয়ানের বালুর উপর গোটা বিশ্বই আসলে নির্ভরশীল। এই সেমিকন্ডাক্টর বানাতে এই বালু উপাদানটি লাগে এবং সেক্ষেত্রে শুধুমাত্র যে ইলেকট্রনিক্স পণ্য শুধু তাই নয়, এমনকি খাদ্য থেকে শুরু করে অন্যান্য যে ফসলাদি রয়েছে এই ফসলাদির উপরেও কিন্তু চীন এবং তাইওয়ানের উপর অনেকগুলো দেশ নির্ভরশীল এবং সেটি বিভিন্ন গবেষণায় এর মধ্যে উঠে এসেছে। যার কারণে বিশ্লেষকরা বলছেন যে নতুন করে যদি চীন এবং তাইওয়ানের মধ্যে যদি উত্তেজনা দেখা যায়, সেক্ষেত্রে এই সামগ্রিক যে প্রভাব, বৈশ্বিক প্রভাব, সেটি আসলে কোথায় গিয়ে ঠেকবে সেটি আসলে অনুমান করা খুবই দুরূহ এবং নিশ্চয়ই এটি যে গভীর খাদের দিকে ফেলবে বিশ্বকে আবার, সেটি নিয়ে কোনো সন্দেহ নাই। যে কারণে বিশ্লেষকরা মূলত দুই দেশের মধ্যে, বিশেষ করে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যে ইস্যুগুলো রয়েছে, বিবাদগুলো রয়েছে, সেই বিবাদগুলো মীমাংসা করার উপর জোর দিচ্ছেন এবং একই সঙ্গে তাইওয়ানের সঙ্গে যে নতুন করে যে উত্তেজনা দেখা দিচ্ছে, বিশেষ করে আমি যদি বলি যে সামরিক মহড়াকে কেন্দ্র করে, সেই সামরিক মহড়াগুলো নিজেদের মধ্যে রেখে, অর্থাৎ চলমান যে বিবাদ রয়েছে সেগুলো মীমাংসা করার উপর মূলত তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। দর্শক, আজ আমাদের এই ছিল আয়োজন। আবারও চীন তাইওয়ান উত্তেজনা নিয়ে আবারও দেখা হবে সময় সংবাদের নিয়মিত অন্য কোনো বিষয় নিয়ে। সঙ্গে থাকুন সময়।